খারাপ নামে বলতে কি দেখবেন অনেক মানুষ আছে যে নামে ডাকলে সে রাগ হয়। অনেক মানুষের কিছু নাম আছে না, আছে না যে নামে ডাকলে তার রাগ হয়, সেই নামে তাকে খালি ডেকে খালি লোক রাগায়, সেই নামে ডাকে। খবরদার ডাকবেন না, কোরআনে নিষেধ আছে, ওয়ালা তানাবাসু বিল আলকাব, কোনদিন কাউকে খারাপ নামে ডাকবে না। যে না যে যে ডাকে শুনলে, যে নাম ডাকে শুনলে সে মনে দুঃখ পায়, ওই নামে কোনদিন কাউকে ডাকবে না। ধরুন একজন ব্যক্তি, একজন ব্যক্তি গায়ের রং কালো, তাকে আপনি এই কালো এই কালো বলে ডাকছেন, এটা ঠিক না, কোরআনে নিষেধ আছে, কোরআনে নিষেধ আছে, কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে খারাপ নামে ডাকবে না। পাড়ায় অনেকে ছেলে আছে দেখবেন, অনেকে অনেকের খারাপ খারাপ নাম তুলে দেয়, খবরদার দেবেন না। এর সঙ্গে আরেকটা কথা বলছি, সাতটা বড় গোনার মধ্যে একটা গোনা হলো, সাতটা বড় গোনার মধ্যে একটা গোনা হলো সতী সাদী নারীকে বদনাম দেওয়া। কি বললাম? ভালো মেয়েকে বদনাম দেওয়া, এইটা পাড়ায় খুব বেশি হয় দেখবেন। জানলো না শুনলো না বুঝলো না, টুক করে একটা মেয়ের নামে বদনাম তুলে দিল। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশার নামে একটা বদনাম তুলে দিছিল। এক সাহাবীর সঙ্গে নাকি আয়েশা আছে, নাউজুবিল্লাহ বলে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আপনারা কি বলছেন? তাহলে ঘটনাটা বলবো, হ্যাঁ শুনে নিন। নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছিল, তো যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে, এই বাচ্চারা এই যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে নবীর স্ত্রী আয়েশাও ছিল যুদ্ধের ময়দানে। ফেরার পথে এক জায়গায় মানে অবস্থান করে, সেখান থেকে মানে রাতে ওই জায়গায় ছিলেন নবীর স্ত্রী আরো সাহাবীরা সব ছিলেন। সকালবেলা ভোরের বেলা নবীর স্ত্রী আম্মাজান আয়েশা জরুরি কাজের জন্য, জরুরতের জন্য দূরে গিয়েছিলেন, পেশাব পায়খানা ফেরার জন্য দূরে গিয়েছিলেন। আসতে লেট, আসতে আসার পথে আয়েশার গলার হারটা হারিয়ে যায়। ভালো করে শিখে নি, জেনে নি, আম্মাজান আয়েশার গলার হারটা হারিয়ে যায়, এন হাতটাকে খুঁজতে খুঁজতে এখন দেরি হয়ে যায়। এদিকে করেছে কি, কাফেলা দলবল নবীজি দলবল সমেত চলে যায় ওই জায়গা ছেড়ে, বুঝতে পারছেন? এখন নবীজি মনে করেছেন যে ওই উটের উটের ওই মেয়েদের জন্য উটের পিঠে একটা ঘর তৈরি করা হতো পালকি মতো, বুঝলেন? তা পালকিতে সব ঢাকা থাকতো, তা নবীজি মনে করেছেন আয়েশা ওই উটের মধ্যেই আছে, উটের উপরেই আছে, নবীজি আর অত খেয়াল করেনি। নবীজিও চলে গেছেন, সাহাবীরা সব চলে গেছেন, আম্মাজান আয়েশা এখন করেছেন কি, এসে দেখছে কেউ নেই, কেউ নেই, কি করি, হায় হায় হায়। সঙ্গে সঙ্গে বুদ্ধিমতী মহিলা তো আম্মাজান আয়েশা করলেন কি, সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন, শুয়ে পড়লেন, কাপড় ঢাকা দিয়ে, কাপড় ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। তারপরে আস্তে করে বসে আছেন চুপচাপ একদম। ওনার ধারণা ছিল নিশ্চয়ই কেউ না কেউ আমার খোঁজে আসবে, ঠিক কিনা, কেউ না কেউ খোঁজে আসবেই আসবে। উনি চুপ করে আছেন, এমন তো অবস্থায় একজন সাহাবীর দায়িত্ব ছিল সকলে চলে যাওয়ার পর উনি লাস্টে আসবেন কেউ কিছু ফেলে গেল কিনা দেখার জন্য, কিছু বুঝতে পারছেন? তার নাম ছিল মিস্তাহ, কি বললাম, মিস্তাহ। তিনি এসে দেখছে দূর থেকে একজন ব্যক্তি আছে, মহিলা, কাপড় ঢাকাতে আমার মহিলা। এবারে কাছাকাছি আসতে তিনি চিনতে পারেন যে আম্মাজান আয়েশা, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলে ওঠে, হায় হায় হায়, সকলে চলে গেল, কি ব্যাপার? তখন
উনি ছোটবেলায় আম্মাজান আয়েশাকে দেখেছিলেন, যার ফলে চিনতে পেরেছেন যে আম্মাজান আয়েশা। সঙ্গে সঙ্গে করলেন কি, বললেন আম্মাজান আপনি এক কাজ করুন, আপনি আমার উটের পিঠে উঠে যান, উটের ওই হাওদা, হাওদা বলে ওকে, হাওদাতে ঢুকে যান, আর আমি উটের লাগাম ধরে ধরে আমি নিয়ে যাব, মানে লাস্টে ওনার দায়িত্ব সবকিছু দেখে নিয়ে যাওয়ার। বেচারা করেছেন কি, উটের লাগাম ধরে নিয়ে যাচ্ছে, আম্মাজান আয়েশা এখন ওই উটের পিঠে ওই হাওদা ঘরের ভিতরে রয়েছে। রাস্তায় যেতে যেতে কিছু মোনাফেক ছিল, মোনাফেক মোনাফেকরা বদনাম তুলে দিল, কি বদনাম, মেস্তার সঙ্গে আয়েশার কোনো সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ বলল, ইস কি অবস্থা, কি অবস্থা মদিনার বাজারে, কানে 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 সব কথা চলছে, নবীজির কানে এখনো পৌঁছায়নি, মানে একে অপরের কিছু মোনাফেক ছিল না, কিছু মোনাফেক ছিল, মনে রাখবেন ইসলামের চরম ক্ষতি করছে মোনাফেকরা, মোনাফেকরা চরম ক্ষতি করেছে ইসলামের, জানিস এই এই অমুক তো আয়েশার সঙ্গে এই উল্টো পাল্টাও তোর নাম তোর নাম বদনাম, নবীজির কানে তখনো পৌঁছায়নি। কিছুক্ষণ পর দু চার দিন যাওয়ার পরে কানা ঘোষা হতে হতে নবীর কানে কথাটা পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, আমার স্ত্রী আয়েশা মেস্তার সঙ্গে সম্পর্ক হতে পারে, না ধারণা করা ঠিক হবে না, সেই কোরআনে আয়াত মনে পড়ছে, বাজে ধারণা করা ঠিক হবে না। আচ্ছা আমি আয়েশাকে জিজ্ঞাসা করি, শোনেন আয়েশাকে গিয়ে বলছে, আয়েশা আমি বাইরে যে কথাগুলো শুনছি কথাটা কি সত্য? আচ্ছা যদি কোনো কিছু ঘটে থাকে তাও তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইব, কিছু বুঝতে পারছেন, আর যদি না ঘটে থাকে তাও তুমি বলো আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই কথাটা আম্মাজান আয়েশার একটু আত্মায় লেগেছে। এই মা বলেরা শুনে না, আমার ওয়াজ শুনতে গেলে তোমাদের এখন সময় লাগবে, এই কথাটা আম্মাজান আয়েশার দুঃখ লেগেছে যে রাসূলুল্লাহ আমাকে বিশ্বাস করলো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তখন আম্মাজান আয়েশা বললেন, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, আমি অপেক্ষা করে থাকব, সেই দিনের অপেক্ষা, আল্লাহর আয়াত যতক্ষণ না নাযিল হয়। জোরে বলে বলে এবার একটা সমস্যা তৈরি হয়ে গেছে, নবীজি আয়েশাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন, শুনে নিন ইতিহাস, বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন, আবু বাক্কারের স্ত্রী খুব কান্নাকাটা করছে, আবু বাক্কারও মনে দুঃখ, মেয়ে এরকম একটা ঘটনা ঘটলো, কি হলো না হলো কিছু বুঝলাম না, এরকম সমস্যা, খুব মনের দুঃখে কয়েকদিন রাসূলুল্লাহর মনটা খারাপ, কি কি হলো, আর মাঝখান তো মদিনা বাজান চলছে, এরকম মোনাফেকদের কাজ যা দুর্নাম বদনাম করা, কিছু একটা পেলেই হয়, খালি মোনাফেকদের তো জন্মগত অভ্যেস না, কারোর কিছু পেলেই হয় একটু সামান্য অ্যাঙ্গেল করে নিয়েই আবার তার গোষ্ঠী উদ্ধার করা। তো এবার করেছে কি, কিছুক্ষণ পর বেশ কিছুদিন কেটে যায়, কেটে যাওয়ার পর নবীজি আয়েশার বাড়িতে এসছে, মানে আবু বাক্কারের বাড়িতে আসার পরে নবীজি কিচ্ছু বলেন, চুপচাপ আয়েশাকে ডেকে বলছে, আয়েশা তুমি কতদিন এই জেদ করে থাকবে, বলে যেমন যেমন সবর করেছে ধৈর্য ধরেছে ইয়াকুব নবী তার ছেলে ইউসুফের জন্য, সেই রকম সবর আল্লাহ আমাকে যেন দেয়। জোরে বলো দেখি আল্লাহর তরফ থেকে ফয়সালা আসে। তাহলে আম্মাজান আয়েশার ইমানটা কেমন বুঝতে পারছেন, কিরকম ইমান। তারপরে কিছুদিন পর কোরআনের আয়াত নাজিল হলো, সূরা নূরের আয়াত নাজিল হলো যে আম্মাজান আয়েশা পুরোপুরি নির্দোষ,
মুনাফিকরা ওনার নামে দুর্নাম বদনাম ছড়িয়েছে। তারপরে আয়াত নাযিল হলো, আল্লাহর রাসূল এসে বললেন, আয়েশা তোমার জন্য আল্লাহর তরফ থেকে সুসংবাদ, তুমি নির্দোষ, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? লোকের কথা শুনে, সামান্য দুর্নাম বদনাম শুনে মুনাফিকদের কাজ হচ্ছে এটা। আর এই বর্তমান সময়ে দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সামান্য ধরুন আপনার মেয়ে কি আপনার ছেলে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, যেতে গিয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে, হয়ে গেল, পাড়াময় করে ও দুর্নাম, অমুকের মেয়ে কলেজ করছে, অমুকের সাথে ওই আছে জানি না, সেদিন আমি দেখলো, এবারে কথা কানে কানে কত কত করতে ব্যাস দুর্নাম বদনাম ছড়াচ্ছে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর নবী বলেছেন, সাতটা পাপের সাতটা গুনায় কাবিরা, বড় বড় সাতটা পাপ, পৃথিবীর সাতটা পাপের মধ্যে একটা পাপ হলো সতী সাধী নারীকে জেনার অপবাদ দেওয়া, বদনাম দেওয়া। খবরদার কোনদিন নারীদের, আমি তো নারীদের ওয়াজ যখন করি, সূরায়ে নিসার আলোচনা, সূরায়ে নূরের আলোচনা, সূরায়ে আহজাবের আলোচনা, এইসব আলোচনা শুনলে অবাক হয়ে যাবে। এখানে নারীদের সম্পর্কে আলোচনা করা আছে। সচ্চরিত্র নারীরা আল্লাহ সচ্চরিত্র ছেলে দ্বারাই পরিপূর্ণ করে দেয়, অসচ্চরিত্রের নারীরা অসচ্চরিত্র ছেলেই পাবে। আমার মা বোনদের বলি, এই নারীরা তোমাদের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হলো সতীত্ব, তুমি তোমার সতীত্বকে হারাইও না। যে নারী তার সতীত্ব হারিয়েছে তার লাইফটাই শেষ হয়ে গেছে। এই যুবতী মেয়েরা বোঝে না, এরা করে কি, ওই ইয়াং ছেলেদের পাল্লায় পড়ে নিজের সতীত্বকে হারিয়ে ফেলে। খবরদার করবে না। জেনাকারী শাস্তি কি জানেন? সূরা নূরের আলোচনা। তাই আল্লাহ পাক বলছেন কি, লোকের সমালোচনা করা থেকে দূরে সরে থেকো। যারা লোকের সমালোচনা করে তারা তাদের মরা ভাইয়ের বস্তু খাবার সমতুল্য। আচ্ছা ভাই, আপনারা কি আপনাদের ভাইয়ের মানুষের মাংস খেতে ভালোবাসেন? মানুষের মাংস খাওয়া হারাম, কিন্তু ইনডাইরেক্ট খায়। হে ইমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো। অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনা, লোকের গোপন জিনিসগুলো খোঁজা খোঁজা থেকে দূরে সরে থাকো। অনেক মানুষ আছে দেখবেন, খুব বন্ধুত্ব ছিল, কোনো কারণে ঝগড়া হয়ে গেছে, গোপন কোন জিনিসগুলো খুঁজে খুঁজে লোককে বলে বলে বাড়াচ্ছে, আল্লাহর গজব পড়বেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি তোমার মোমেন বন্ধুর মোমেন ভাইয়ের যদি কোনো গোপন জিনিস গোপন রেখে দাও, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার জীবনের গোপনগুলো পাপগুলো আমি আল্লাহ গোপন করে রেখে দেব। আর তুমি যদি প্রকাশ করে দাও, আমিও ঠিক, আমি আল্লাহ ছাড় দিই না, ঠিক কায়দা কৌশল করে তোমার আবার এমন বেইজ্জতি করব, এমন অপমান করব, বেটা সহ্য করতে পারবি না। খবরদার নয়, ওলা তাজাসসু, লোকের গোপন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে তার মান অপমান করার চেষ্টা করবেন না। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি গো বাবা। এরপর আল্লাহ বলছে, আইহিব্বু আহাদুকু, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের বস্তু খেতে ভালোবাসো? কেউ কারোর মরা ভাইয়ের বস্তু খেতে ভালোবাসে? যারা এরকম কাজ করে তারা তাদের মরা ভাইয়ের বস্তু খাবার সমতুল্য। এরপরে আল্লাহ বলছে, ওয়াত্তাকুল্লাহ, সেই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, যা করেছো করেছো, তওবা করে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো। জোরে বলে বলে
এবারে যে আয়াতটা আসছে এই আয়াতটা আরো খতরনাক শুনে নি বাপেরা আমরা অনেক সময় কি করি জানেন বংশের বড়াই দেখাই ঠিক না বেটি আমি অমুক বংশের ছেলে আমি অমুক বংশের আওলাদ আমি অমুক বংশের ছেলে আমার বেলাড এই আমার ডিগ্রি এই আল্লাহ বলছে এই কিসের ডিগ্রি কোরআনের আয়াত শুনে এই আয়াতটা ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর এর বাংলা মানেটা শুনলে চমকে উঠবেন আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে অর্থাৎ আদম আর হাওয়া থেকে এই পৃথিবীতে তোদেরকে আমি বংশ করে দিয়েছি গোত্র করে দিয়েছি এ মোল্লা মল্লিক খাঁ পুরকাইদ সিদ্দিক সৈয়দ করেছি কেন জানিস লিতাআরাফু পরিচিতি লাভ করার জন্য তবে বান্দা মনে রাখিস তুই যত বড় সিদ্দিক সৈয়দ কাজী মোল্লা খাঁ পুরকাইদ মল্লিক হো না কেন ওসব আমার কাছে প্রয়োজন নয় ইন্না করামাকুম ইনদাল্লাহ গাতকুম যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে ওই ব্যক্তি হলো আমি আল্লাহ আমার কাছে প্রিয় ব্যক্তি এই আয়াতের পিছনে একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন মানুষ যেন তার বংশের বড়াই থেকে আমি অমুকের আওলাদ আমি পীরের আওলাদ আমি নবীর আওলাদ আমি রসুলের আওলাদ আমি অমুকের আওলাদ আমি অমুকের বেটা ধনীর বেটা আমি ধনীর বেটা আমি হলাম কি বলবো কোটিপতির বেটা আমি বড় সোনাওয়ালার বেটা এই রকম অহংকার করতে মানা করো নবীজি বলেছেন এই রকম অহংকার করতে মানা করো যারা এই রকম বংশের বড়াই দেখায় বাপের বড়াই দেখায় বংশের বড়াই দেখায় রক্তের বড়াই দেখায় কিয়ামতের মাঠে আল্লাহ তাদের নাক দিয়ে পায়খানা ঢেলে দিয়ে জাহান্নামে ফেলে দেবে হাদিস এই আয়াতের পেছনে ওই হাদিসটা নাক দিয়ে পায়খানা ঠেলে দিয়ে জাহান্নামে ফেলে দেবে কোনো বড়াই চলবে না বাপ কোনো বড়াই চলবে ইজদে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কে বলা রহমাতুল্লাহ আলী কত বড় আলেম ছিল জানেন কত বড় আলেম ছিলেন তিনি এই জন্যই তিনি বলেছিলেন তার একটা ওসিয়তনামাতে লেখা আছে যে অনেক সময় দেখা যায় পীরের ছেলে পীর না হয়ে পীর সাজিয়া বসে কিছু বুঝতে পারছেন কথাটা পীরের ছেলে পীর না হয়ে পীর সাজিয়া বসে আমার ভয় হয় আমার খুব ভয় হয় আমার আওলাদদের মধ্যে এমন না ঘটনা ঘটে আমি তোমাদের বলে গেলাম আমার আওলাদদের ভিতরে যারা কোরআন হাদিস এজমা কিয়াস মোতাবেক চলবে কোরআন হাদিস ভালো করে শুনে নিন কোরআন হাদিস এজমা কিয়াস মোতাবেক চলবে তোমরা তাদের সঙ্গে কথা বলবে তাদের সঙ্গে বসবে তাদের কাছে মুরিদ হবে যদি তারা কোরআন হাদিস এজমা কিয়াসের বহির্ভূত চলে খবরদার তোমরা তাদের হাতে মুরিদ হবে না বায়াত হবে না কিছু বুঝতে পারছেন বাবা এখন এই কথাটা শোনার পরে আপনারা আমার গালাগালি উদ্ধার করে ছেড়ে দেবেন হক কথা বলেছি তো রেগে একদম আমার গোষ্ঠী উদ্ধার করবেন বাবা বাস্তবটাই বললাম দাদা হুজুর পীর কেবলা কোরআনের এই আয়াতটাকে নিয়ে এত আমল করতেন এত বড় আমল জীবনে কোনোদিন তিনি বলেন না আমি পীর সাহেব জানেন দাদা হুজুর কেবলা জীবনে কোনোদিন বলেন আমি পীর সাহেব নিজে মুখ থেকে জীবনে করে দিয়ে বললাম আমি পীর সাহেব জীবনে কোনোদিন বলেন আমি নবীর আওলাদ জীবনে কোনোদিন বলেন আমি রসুলের আওলাদ দাদা হুজুর একটা ওসিয়ত আপনি দেখেন একটা কথা আপনি বের করুন দেখি দাদা হুজুর কেবলা সেখানে বলেছেন যে আমি নবীর আমি নবীর বংশধর আমি রসুলের আওলাদ জীবনে বলেনি সব জায়গায় একটা কথা বলতেন আহকারুন নাস এর বাংলা মানে শুনলেন আহকারুন নাস মানব জাতির মধ্যে নগণ্য একজন মানুষ আমি সুবহানাল্লাহ বলেন জীবনে কোনোদিন তিনি বলেননি
যে আমি রসুলের আমি রসুলের বংশধর আমি রসুলের নবীর বংশধর কোনদিন তিনি বলেন তিনি এতটুকুই বলতেন আকারুন নাস আমি একজন নগণ্য মানুষ আল্লাহর উপরে যেন ঈমান আনি ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি ঈমান মৃত্যুটা যেন আমার ঈমানের শহীদ হয় সারাটা জীবন আল্লাহর কাছে কেঁদেছে জানেন সারাটা আল্লাহ আবু বকরকে মৃত্যুটা জুম্মার দিনে দিও আল্লাহ ওগো আল্লাহ জুম্মার দিনে মৃত্যুটা দিও আবু বকরের আল্লাহ তার দোয়া কবুল করেছে 1939 সালে 1939 সালে চৈত্র মাসের 3 তারিখ ছিল শুক্রবারে আল্লাহ তার ইন্তেকাল দুনিয়া থেকে ডেকেছিল কিছু জানেন এই হলো সেই দাদা হুজুর পীর কিবলা এই হলো আল্লাহর ওলি বাপেরা এখন যদি বলি আপনারা আমাকে ভুল ব্যাখ্যা করবেন আমাকে গালি গালাজ করবেন বাস্তবটাই বললাম দাদা হুজুর কিবলাকে চিনতে এখন অনেক দেরি অনেক দেরি অনুরোধ করে বলি সে যে কি মানুষ ছিলেন তার ইলমিয়াত আমলিয়াত কামিলিয়াত উচ্চাঙ্গে দাদা হুজুর কিবলার পীর শুনেন ফতে অসুবিধা আছে আপনাদের হ্যাঁ শেষ করে দাও বাবা এক মিনিট আসলে আমি না বাবা ওই বললাম না এই ঘন্টা ধরে ওয়াজ আমার দ্বারা জীবনে হয়নি কোনোদিন আর করতে পারিনি বলতে বলতে বেড়ে যায় দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলীর পীরের নাম হলো এই কলকাতা মানিকতলায় শুয়ে আছেন ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি জানেন তো ফতে আলী বাইসি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরায় যখন আসতেন শিয়াখানা থেকে করতেন কি দাদা হুজুর কি পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার পীর আসছে আমার শায়েখ আসছে জুতোটা দাদা হুজুর কিবলা করতেন কি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি জুতোটাকে মাথায় করে নিয়ে আসতেন মাথায় করে নিয়ে পীরের জুতো মাথায় করে নিয়ে আসতেন আহারে ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আবু বকর তুমি আমার জুতো মাথায় করে নিয়ে যাচ্ছ আমি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা দিন আসবে এ বাংলার মানুষ তোমার জুতো মাথায় করে নেওয়ার জন্য পাগল হয়ে ছুটবে ঠিক না বেটি ভাববেন ভাববেন একটু চিন্তা ভাবনা করবেন শুধু তাই নয় ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল জানেন কত বড় আল্লাহর ওলি উনি ছেলেদেরকে কোরআন হাদিস পড়াতেন কোরআন হাদিস পড়াতেন কি মনে গেছে তাহাজ্জুদের নামাজ পড়তেন উদ্দেশ্য ছিল একটাই নবীকে একবার স্বপ্নে দেখবে নবীকে একবার স্বপ্নে দেখবে এই বাচ্চা এই এই বাবা এই আস্তে বাপ এখনই শেষ করে দেবো বাপ দাঁড়া নবীকে স্বপ্নে দেখবে বহুদিন নবীর হাদিস পড়িয়েছে বহুদিন কোরআন পড়িয়েছে ছেলেদেরকে নবীকে স্বপ্নে দেখতে পাইনি তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন পড়েছে একদিন কি মন গেছে মনের দুঃখে এশার নামাজ পড়ে শুয়ে আছেন দোস নবী নবী করছি নবীকে জীবনে স্বপ্নে দেখতে পেলাম না নবী দেখাই দিল না এ জীবন রেখে লাভ নেই তাহাজ্জুদ আর পড়তে হবে না থাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই অবস্থায় ঠিক আছে করেছেন কি এশার নামাজ পড়ে শুয়ে পড়েছেন সেই রাতে উনি স্বপ্ন দেখছেন শুনে নিন সেই রাতে স্বপ্ন দেখছেন একটা অতিব সুন্দর ব্যক্তি অতিব সুন্দর ব্যক্তি উনি বলছেন আমি কোন এক জায়গায় ছুটে ছুটে যাচ্ছি নিজের জীবনকে শেষ করতে আর হঠাৎ দেখি পিছন দিক থেকে একজন ব্যক্তি আমাকে ডাকছে হে ফতে আলী বাইসি হে ফতে আলী বলে ডাকছে পিছন দিকে তাকিয়ে দেখি একটা অতিব সুন্দর ব্যক্তি তো আমি বললাম আপনি কে আপনি আমাকে ডাকছেন বা কেন বলে তুমি কোথায় যাচ্ছ তো বলছে আমি আমার কাজে যাচ্ছি বলে কোথায় যাচ্ছ বলো না বলছে আমি সারাটা জীবন এত কিছু করলাম আমার নবীকে স্বপ্নে একবার দেখতে পেলাম না তবে তুমি যার জন্য চাতক পাখির মতো চেয়েছিলে আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদেছিলেন কেঁদে বলেছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেননি কেন এতদিন স্বপ্নের মাধ্যমে দেখা দেননি কেন তখন আল্লাহর রাসূল বলেছিলেন হে ফতে আলী বাইসি তুমি জানো
আল্লাহর কোরআন আমার উপরে নাযিল হয়েছে কোরআনের একটা আয়াত তোমার জানা নেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলছে ঈমানদার বান্দাগণ তোরা আমাকে পাবি দুটো জিনিসের মাধ্যমে আল্লাহকে পাবি দুটো জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো সবরের মাধ্যমে আর দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে এক নাম্বার হলো সবর এই কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে আর সবরের কথা 104 জায়গায় আছে কত জায়গায় 104 জায়গায় সবরের কথা আছে এই পৃথিবীর জমিনে পৃথিবীর পরীক্ষায় পাস করতে গিয়ে প্রত্যেক নবী রাসূলকে অনেকে সবরের পরীক্ষায় পাস করতে হয়েছে আদম নবীকে সবরের পরীক্ষা দিতে হয়েছে সাধারণ গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছরের চোখের পানি ফেলতে হয়েছে ঠিক না বেটি নূহ নবীকে 950 বছরের চোখের পানি ফেলতে হয়েছে শুআয়েব নবীকে 882 বছরের চোখের পানি ফেলতে হয়েছে মুসা নবী হুদ নবী সালে নবী লূত নবী ইয়াহিয়া নবী জাকারিয়া নবীকে ইউনূস নবী আইয়ুব নবীকে তার রোগে আল্লাহ সবরের পরিচয় দিতে হয়েছে ইউনূস নবীকে মাছের পেটে পরিচয় সবরের পরিচয় দিতে হয়েছে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে তার ধৈর্যের পরিচয় দিতে হয়েছে মুসা নবীকে নদী পার হতে গিয়ে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে ঈসা নবীকে ঘরের ভিতরে মেরে ফেলার পরিকল্পনা করেছিল সবরের পরিচয় দিতে হয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারও ধৈর্যের পরিচয় দিতে হয়েছে উহুদের যুদ্ধের ময়দানে দাঁতটা কেমন করে ভাঙলো আল্লাহই ভালো জানলো ঠিক না বেটি এই পৃথিবীর জমিনে সবরের পরিচয় দিতে হয়েছে এইজন্য আল্লাহ পাক তোমার সঙ্গে আমার দেখা করায়নি তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আবার কবে দেখা দিবেন আল্লাহ রাসূল বলেছিলেন ফতে আলী যদি বছরে একবার আল্লাহ পাক তোমার সঙ্গে আমার স্বপ্নের মাধ্যমে দেখা দেয় অসুবিধা হবে ফতে আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমার দ্বারাই সম্ভব নয় বলে 6 মাস অন্তর বলে তাও নয় বলে প্রতি মাসে বলে না বলে প্রতি শুক্রবারে জুম্মার দিনে বলে তাও নয় বলে তুমি কি চাও বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি পাক পবিত্র অবস্থায় যখন চোখটা বন্ধ করে আপনাকে যখন স্মরণ করব আল্লাহ যেন আপনার চেহারা মোবারকটা আমার সামনে হাজির করে দেয় বলে আল্লাহ কবুল করে নিল কি বুঝলেন তার কবর হলোই মানিকতলায় বুঝলেন বাপেরা এই রকম ব্যক্তি হন লাভ আছে